নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 50 বছর পর দুর্লভ মহাসংযোগ, 19 তারিখ টু 26 তারিখ, এই 5 রাশির সোনায় বাঁধানো কপাল হতে চলেছে। লিখে রাখুন, কেন এই 5 রাশি এই 19 টু 26 তারিখের মধ্যে আপনাদের ভাগ্য খুলতে চলেছে, আমি একে একে আলোচনা করতে চলেছি। দেখুন, 50 বছর পর এই মহাসংযোগ সৃষ্টি হয়েছে। 19 তারিখে শুক্র রাশি পরিবর্তন করে আপনার বৃষ রাশিতে, সক্ষেত্রিক রাশিতে ঢুকে আপনার মালব্য নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, এবং একসঙ্গে তিন তিনটি গ্রহ, শুক্র, বৃহস্পতি এবং রবি একত্রে অবস্থান করছে, এবং 21 তারিখ আবার বুধ রাশি পরিবর্তন করে চতুর্গ্রহী যোগ সৃষ্টি করছে। ত্রিগ্রহী, চতুর্গ্রহী মালব্য নামক মহাপুরুষ রাজযোগ, বুধাদিত্য রাজযোগ, লক্ষ্মী নারায়ণ যোগ, শুক্রাদিত্য রাজযোগ, ধনলক্ষ্মী যোগ, যার ফলে এই 5 রাশির এই 50 বছর পর, 50 বছরের যে ঘটনা ঘটেনি, এই 50 বছর পর এই যোগটা সৃষ্টি হয়েছে, যার ফলে 5 রাশির কিন্তু, আমি আবারও বলছি, সোনায় বাঁধানো কপাল হতে চলেছে। তার আগে যারা ভিডিওগুলো শুনছেন যে কৌশিকদা আমি আমার রাশি নাম শুনলাম কিন্তু আমার ক্ষেত্রে হচ্ছে না, ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা একবার বিচার বিশ্লেষণ করুন, এবং পাশাপাশি আপনারা বার্থ চার্ট রিফরমেশান অবশ্যই করুন, জন্মছককে সংস্কার করুন, এবং পাশাপাশি আপনার যে জন্মছকে যে গ্রহগুলো অশুভ রয়েছে তার প্রতিকার প্রতিবিধান করুন, এবং বাস্তু ক্ষেত্রটা কিন্তু দেখা দরকার রয়েছে। আপনার বাস্তুক্ষেত্র কি শুভ রয়েছে, আপনার বাস্তুক্ষেত্রে কোনো অশুভ যোগ নেই তো, এই জায়গাগুলো কিন্তু আগে জেনে নিন। কারণ আমি আবারও বলছি, কৌশিক দা যার হাত ধরে কি না তাকে কিন্তু টেনে তুলে, আমি সবারই হাত ধরি না, অনেক ক্ষেত্রে প্রেডিকশান করে ছেড়ে দিই, যারা যাদের ক্ষেত্রে দেখি নমনীয়তা যে কৌশিক দা আপনি আমাকে বাঁচান, তাকে কিন্তু আমি হাত ধরি এবং তাকে কিন্তু আমি টেনে তুলি। আর আমার প্রেডিকশান মাটিতে পড়ে না, খুব দায়িত্বের সাথে বলছি, চ্যালেঞ্জের সাথে বলছি। দেখুন, এই সময় কিন্তু আবার শুক্র এবং রূপ মার্জন, শুক্র এবং বৃহস্পতি দুটি কিন্তু অস্তমিত, তারা ডুবে গেছে। এই তারা ডুবে যাওয়ার জন্য কি হয়, যে কোনো শুভ কাজ, বিবাহ, এই সময় কোনো মাতেই আপনার সন্তানের বিবাহ দিবেন না, অর্থাৎ 2 তারিখ পর্যন্ত কোনো বিবাহ, কোনো মাঙ্গলিক ক্রিয়া এই সময় করবেন না, তাতে কিন্তু নিশ্চিতরূপে আমি বলবো তার পরিণাম কিন্তু খারাপ রয়েছে। তাই আবারও বলছি, যারা বিবাহ দিতে চাইছেন, যৌতুক বিচার করাতে চাইছেন, অবশ্যই যোগাযোগ করুন। যাদের কর্মের জায়গাটা নিয়ে সমস্যা রয়েছে, লোনে পড়ে গেছেন, প্রচুর ঋণে পড়ে গেছেন, সন্তান ক্ষেত্রে সমস্যা, এডুকেশান হচ্ছে না, আপনার বিজনেস ভালো চলছে না, অবশ্যই আপনারা যোগাযোগ করুন। আর কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল, যে কাজগুলো করি আমি দায়িত্বের সাথে করি। এবং যারা ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা দেখাতে চাইছেন, পরামর্শ করাতে চাইছেন, আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। দেখুন, যে 5 রাশির আমি কথা বলবো, হয়তো আপনার রাশির নাম যদি থাকে হয়তো আপনারও সোনায় বাঁধানো কপাল হতে পারে। প্রথম যে রাশি, বৃশ্চিক রাশি, এই বৃশ্চিক রাশির মালব্য মহাপুরুষ রাজযোগ, আপনার লক্ষ্মী নারায়ণ যোগ, আপনার শুক্রাদিত্য রাজযোগ, ধনলক্ষ্মী যোগ, এবং ত্রিগ্রহী এবং চতুর্গ্রহী মহাসংযোগ বৃশ্চিক রাশির
এক কথায় ধনবর্ষা হতে চলেছে। বৃশ্চিক রাশির এই 19 তারিখ থেকে 26 তারিখের মধ্যে বড় পরিবর্তন আসতে চলেছে। আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে, আপনাদের বিজনেস ক্ষেত্রে এবং ভাগ্য ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এবং আপনাদের আর্থিক স্থিতি এই সময় মজবুত হতে চলেছে। ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা এই সময় কিন্তু আপনারা পেতে চলেছেন। দ্বিতীয় যে রাশি বৃষ রাশি, বৃষ রাশির এই রাজযোগের ফলে বৃষ রাশির এক কথায় আপনাদের গোল্ডেন টাইম কিন্তু হতে চলেছে। অর্থাৎ আপনারা লোহাতেও যদি হাত দেন সেটা কিন্তু সোনায় পরিণত হতে চলেছে। অর্থাৎ আপনাদের এতটাই শুভ সময় যেটা আপনাদের ক্ষেত্রে কিন্তু অনুকূল বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে। এই 19 তারিখ থেকে 26 তারিখের মধ্যে আপনাদের অর্থনৈতিক এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ এবং ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পেতে চলেছেন এবং আকর্ষিক ধনপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। তিন নম্বর রাশি সিংহ রাশি, সিংহ রাশি গড গিফটেড পাওয়ার পেতে চলেছে। অর্থাৎ ভগবান প্রদত্ত একটা পাওয়ার কিন্তু পেতে চলেছে সিংহ রাশি, গড গিফটেড। অর্থাৎ আপনাদের ফিনান্সিয়াল জায়গা যেমন ভালো হবে, আপনাদের পারিবারিক সুখ তেমনি ভালো হবে, আপনাদের ডেলি ইনকামের জায়গা ভালো হবে এবং আপনাদের ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি হতে চলেছে। সম্পত্তির জায়গা কিন্তু ভালো এবং কর্মক্ষেত্রে উন্নতি এবং প্রমোশনের জায়গা দেখা যাচ্ছে। আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে, গড গিফটেড হতে চলেছে সিংহ রাশি, লিখে রাখুন। চার নম্বর যে রাশি মকর রাশি, হ্যাঁ মকর রাশির এই দুর্লভ মহাসংযোগে মকর রাশির বড় বড় পরিবর্তন আসতে চলেছে। মকর রাশির অর্থের জোয়ার আসতে চলেছে, ভাগ্যক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে লাভ এই সময় হতে চলেছে, মান সম্মানের দৃষ্টিকোণ থেকে আপনারা লাভ পেতে চলেছেন এবং আপনাদের এক কথায় ভাগ্যোদয় হতে চলেছে। গড গিফটেড মকর রাশিও পেতে চলেছে, আপনাদের মান সম্মান এবং ব্যাংক ব্যালেন্সের জায়গা বৃদ্ধি হতে চলেছে এবং এর পাশাপাশি বিদেশ থেকে, ফরেন থেকেও এই সময় আপনারা লাভ পেতে চলেছেন। যারা অনলাইন কাজ, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন এবং কর্মের ক্ষেত্রে যারা পরিবর্তন চাইছেন সেই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের বৃদ্ধি হতে চলেছে। অর্থাৎ এই যে 50 বছর পর যে মহাসংযোগ, যার ফলে এই পাঁচ রাশির কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে এবং আপনাদের সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পেতে চলেছেন। যাই হোক, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। কারণ আমি একটা কথা বলি, একবার ব্যক্তিগত জন্মছক একবার দেখিয়ে নিন এবং তার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। অনেকেই ভিডিও দেখছেন, ভিডিও দেখলে শুধু হবে না, কারণ আমি এটা একটা সার্বিক বলছি, যদি আপনার জন্মছকে দোষ থাকে তার রেক্টিফিকেশান কিন্তু করতে হবে, তবেই কিন্তু আপনি এই যে 19 তারিখ থেকে 26 তারিখ যে আমি সময়টা বেঁধে দিলাম এই সময়ের মধ্যে কিন্তু আপনারও কিন্তু ভাগ্যোদয় কিন্তু হবে, সোনায় বাঁধানো কপাল আপনারও কিন্তু নিশ্চিত নিশ্চিত রূপে হতে চলেছে। দেখুন, আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব যে আপনারা যারা ভিডিওগুলো শুনছেন না, ভিডিওগুলো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন। অনেকে কেটে 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 ভিডিও শুনছেন, তাতে রাশির নাম শুনে আপনারা অনেকে বেরিয়েছেন। আমি শুধু একটা কথা বলবো, রাশির নাম শুনে বেরালে শুধু হবে না, আপনার জন্ম কুণ্ডলিটা আগে দেখা দরকার, আপনার হস্তরেখার জায়গাটা আগে দেখা দরকার, তবেই কিন্তু বলা সম্ভব যে আপনার ক্ষেত্রে এই সম্ভাবনাটা কবে রয়েছে। তো আপনারা অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে, আপনাদেরই চ্যানেল, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না এবং যারা পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস।